এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। তো আজকে দেখতে পাচ্ছ হাতে বেঁকি আছে। কি ভাবছো যে কাউকে মার্ডার ফার্ডার করতে যাবো? তো না, এরকম কোনো বিষয় না। হাতে আজকে একটা বেঁকি আছে, তো আজকে বাচ্চাদের, তো আমাদের ছোটো ছোটো ভাইদের নিয়ে আজকে একটা গেম খেলা হবে। তো দেখতে পাচ্ছ বেঁকিটা একদমই খারাপ ভোতালা বেঁকি। আর এই সাইডে একটা দেখতে পাচ্ছ লাউ, খেতে লাউ ঝুলিয়ে দিয়েছি, একদম বড় একটা পাকা লাউ ঝুলিয়ে দিয়েছি। তো এখানে গেম খেলা হবে, তো দেখতে পাবো কী গেম খেলা হয়। পাশে এখানে ফগ স্প্রে আছে মুখে গেজা আর কি, তো এই স্প্রেটা এটাও কাজে লাগবে। তো দেখতে থাকো কীরকম ভিডিওটা হয়। আর গেমিং ভিডিও বলতে দেখো কীরকম বাচ্চাদের নিয়ে একটা ছোট গেমের মতো ভিডিও করি। তো এই যে লাউটা আছে দেখতে পাচ্ছ, এই লাউটা, তো গেমটা কীভাবে খেলা হবে আমি আগে বলে দিই। এই যে লাউটা আছে, লাউটা এই যে ভোঁতা বেঁকি আছে, এই ভোঁতা বেঁকি দিয়ে এই লাউটাকে এক কোপে দু টুকরো করে দিতে হবে। এক কোপে যদি দু টুকরো করতে পারে, আমাদের তরফ থেকে থাকবে 200 টাকার নোট, একটা 200 টাকা করে থাকবে। ও বিপরীত যে থাকবে, মানে যে বাজিটা ধরবে, যে ভাইদের ভিতরে যে বাজি ধরবে, তাকেও 200 টাকা রাখতে হবে। তো সে যদি জিতে যায় তো 200-200, 400 টাকা সে পেয়ে যাবে, আর সে যদি হেরে যায় প্লাস 200 টাকা আমাদেরকে, 200-200, 400 টাকা আমাদেরকে পেয়ে যাবো। আর প্লাস এই যে ফগটা, এই স্প্রেটা আছে গ্যাজা স্প্রে, এটা যে হারবে, মানে যদি আমি যদি হেরে যাই তো আমি 400 টাকাটাও দিয়ে দেবো, প্লাস এই গ্যাজাটা ওরা আমার মুখে স্প্রে করবে। এই যে গ্যাজাটা দেখতে পাচ্ছ, এটা গ্যাজাটা ওরা মুখে আমার স্প্রে করবে, আর যদি ওরা হেরে যায় তো আমি এটা দিয়ে ওর মুখে স্প্রে করবো, প্লাস পেমেন্টটাও আমি, টাকাটাও আমি তুলে নেব। তো দেখতে থাকো ফুল ভিডিও, অ্যান্ড কারা কারা খেলবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আছে যারা খেলবে, তো এখানে আছে সাহিল আছে, সাকিব আছে, আর ইনজামুল আছে, আর ইমরান আছে। ইমরান হাই করো, সে সবাই হাই করে দিচ্ছে, তুমি হাই করে দাও। তো সবাই খেলবে দেখতে পাচ্ছ, তো তোমাদের ভেতর কে খেলবে? আর এখানে দেখো এই লাউ ঝুলানো আছে, খেলার নিয়মটাকে দেখলাম। আর এই বেগি আছে, বেগিটা কিন্তু একেবারে ভোঁতা, ঠিক আছে, বেগিটা কিন্তু একেবারেই ভোঁতা। এই 200 টাকা আছে, প্লাস এই পাশে স্প্রে আছে। যদি তুমি এই বেগি দিয়ে, বেঁকিতে যদি তুমি ওটাই এক কোপে দু টুকরো করতে পারো এই লাউটা, তাহলে তোমার 200 টাকা পেয়ে যাবে, প্লাস তোমাকে 200 টাকা জমা রাখতে হবে। তুমি যদি 200 টাকা জমা রাখতে পারো, 200 টাকা জমা রেখে যদি তুমি খেলতে পারো তাহলে খেলো, আমি জমা রাখি, জিতে যাও তাহলে তুমি ওই 200 টাকা, আর তোমার 200 টাকা 400 টাকা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি হেরে যাও, ওই 200 টাকা আমি নিয়ে নেবো, প্লাস তোমার 200 টাকাটাও আমি নিয়ে নেবো। তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। তুমি তুমি কাটতে পারবে? ভালো করে দেখে লাও বেঁকিটা, একবার দেখে লাও, তুমি বেঁকিটা একবার দেখে লাও। আর যদি তুমি হেরে যাও, এই যে স্প্রে আছে গেজা, এটাতে কিন্তু তোমার মুখে স্প্রে করে দেবো আমি, একদম পুরো ভদ্রা করে ছেড়ে দেবো এখান থেকে বাড়ি। আর তুমি, আমি যদি হেরে যাই তাহলে তুমি আমার মুখে স্প্রে করে দেবা। তুমি কি তার রাজি? এতে শর্তে রাজি? কে তো সাক্ষী আছে, কারা কারা সাক্ষী আছে? তো তুমি কি রাজি একদম শর্তে একরকম? তাহলে কিন্তু তুমি একদম শর্ত রাজি দিয়েছো, 200 টাকা জমা দাও। তাহলে 200 টাকা আর এই 200 টাকা, 400 টাকা, 400 টাকা রাজি আছে। এই দেখতে পাচ্ছ তোমরা এখানে 400 টাকা এখানে দিয়ে এসছো, এরা টোটাল 200-200, 400 টাকা দিয়ে এসছো, 400 টাকা এখানে জমা আছে। যদি তুমি হেরে যাও, এই 400 টাকা আমি বারবার বলছি, কিন্তু যদি হেরে যাও তুমি, এই 400 টাকা আমি নিয়ে নেবো। আর যদি তুমি জিতে যাও, এই 400 টাকা তুমি নিয়ে নেবা, প্লাস এই স্প্রে তুমি আমার মুখে স্প্রে করে দেবা, মানে গেজা দিয়ে স্প্রে করে ছেড়ে দেবো আমারে। আর যদি তুমি হেরে যাও তাহলে আমি এই 400 টাকা নিয়ে নেবো, লে এই গেজাটা তোমার মুখে স্প্রে করে কিন্তু এতে বাড়িতে পেটে দেবো। তুমি কি শর্তে রাজি? হ্যাঁ রাজি। ভালো করে ভেবে নাও, ভালো করে ভেবে নাও। বেগিটা দেখলাম আর লাউটা দেখলাম, লাউটা কিন্তু ছোট লাউ না, একদম সেই রকম বড় সাইজের লাউ, একদম এক কোপে দুটো করে দিতে হবে, কিন্তু এক কোপে দুটো করতে হবে, কিন্তু দুবার কোনো চান্স পাবে না, এক কোপে দুটো করে দিতে হবে। তোমরা কিন্তু সাক্ষী আছো, তোমরা ভালো করে বুঝলাম, এ কিন্তু ওই শর্তে রাজি হয়েছে, ঠিক আছে। যদি পরে যদি বলে যে না আমি ওই এক কোপে কাটি পারিনি, টাকা নিয়ে দিলাই, তাহলে কিন্তু তোমরা তিনজন বলো সাক্ষী রয়েছে বলো, ঠিক আছে। তো তুমি রাজি, একদম রেডি? হ্যাঁ রেডি। আমি এক কোপে দুটো করতে পারবা? হ্যাঁ পারবো। ভালো করে আরেকবার লাস্ট বার ভেবে নাও, একদম একদম মন থেকে ভেবে নাও। তুমি কি রেডি? একদম রেডি। তো তাহলে আমি যখনই তিন গুনবো এক থেকে, তিন গোনার ভেতরে তুমি ওটা এক কোপে দুটো করে দেবা, ঠিক আছে। যদি না পারো তাহলে আমি কিন্তু বারবার বলছি ওই টাকা কিন্তু আমি নিয়ে নেবো, এই টাকা দেখতে পাচ্ছ, এই টাকা বলো আমি নিয়ে নেবো। তুমি যদি না পারো, আরে স্প্রে বলো তোমার মুখে গেজা করে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমি তিন গুনবো, হ্যাঁ তাহলে তিন গোনা পর রেডি। তোমরা সব দূরে সরে যাও, দূরে সরে যাও, এক কোপে দুটো করবে যেহেতু ভোঁতা হয়। তাহলে তুমি রেডি? তো একদম মাছ বরাবর কাটতে হবে, আর বলে দেয় একটু স্কুন কেটে ফেলে দিলি হবে না, এই যে মাছ, এই মাথা থেকে যে কোনো দুটো করতে হবে, বুঝতে পারছো। বেঁকি দিয়ে অর্ধেকটা করে দিতে হবে, অর্ধেকটা মানে এই লাউটার মিডিল দিয়ে কাটতে হবে, ঠিক আছে। তুমি তুমি তাহলে রেডি? তো তাহলে আমি তিন গোনার সাথে সাথে তুমি কিন্তু ওটা কোপটা মারবে, ঠিক আছে। এক দুই তিন।
তুমি এটা কি করে করলে? হ্যাঁ তুমি এটা কি করে করলে? হ্যাঁ এটা তো, এটা তো সম্ভব না। এই তো গ্যাজাটা নিয়ে এইভাবে করছো, এই দেখো সব গায়ে গ্যাজা লাগিয়ে দিয়েছে। তুমি যে 400 টাকা জিতে নিলে, তুমি এর জন্য কি বলতে চাও? তুমি যে এক কোপে এই লাউটারে, এত বড় লাউটারে দুখণ্ড করে দিলে, এটা কিভাবে সম্ভব? এটা এটা কি করে করলে? হ্যাঁ অর্ধেকটা এই নিচে পড়ে আছে, একদম পুরো অর্ধেকটা মাছ বরাবর কেটে দিয়েছে, এটা কিভাবে করলে তুমি? সম্ভব করতে তাই বলে আমার মুখে এইভাবে গ্যাজা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে? হ্যাঁ তা তুমি যে এটা করে কিরকম লাগছে তোমার? আমার ব্যাপক ভালো লাগছে। তুমি 400 টাকা পেয়েছো তো? সত্যি সত্যি 400 টাকা পেয়েছো কিনা এর প্রমাণ দেখিয়ে দাও, একটু গুনে দেখিয়ে দাও কত টাকা পেয়েছো। 400 টাকা পেয়েছো, একদম খুশি তো? হ্যাঁ তুমি যে এই মুখে আমার গ্যাজা দিলে এর জন্য খুশি তো? হ্যাঁ তাহলে তুমি যে খুশি, তাহলে এর জন্য তুমি গাইজদের কি বলবে? আমি বলবো লাইক করতে আর শেয়ার করতে আর সাবস্ক্রাইব করে দিতে। এ করে সব কিছু প্রমাণ পেয়েছো তো? তাহলে ও জিতে গেল তো? তাই সবাই, তোমরা সবাই মিলে একবার বলো কি করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরো নতুন নতুন এরকম বাচ্চাদের ভাই, ছোট ছোট ভাইদের নিয়ে খেলে আমি নতুন নতুন এরকম ভিডিও আনতে পারি। তো তোমরা এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।